কাজিয়াতল যুব সমাজের যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওলামায়কার পাশে উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের অন্যতম আলোচক ডক্টর শেখ ইমাম হুসাইন আজকের এই মাহফিলের মধ্যমণি ডক্টর শেখ মোজাফর বিন মহসিন উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মোরব্বিয়ান একাম যুবক ও তরুণ বন্ধুরা পর্দার অন্তরালের মা ও ভগ্নিগণ আমি আপনাদের সামনে মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখনিশৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইতেবায়ে রসুল বা ইত্তেবাই সুন্না রাসুলের অনুসরণ বা সুন্নাতের অনুসরণ উল্লেখিত বিষয়ের উপরে করান মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উলিব আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের সকলের এই চেষ্টা খেদমত আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করুন আজকের এই মাহফিলকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নিন আজকের এই মাহফিলকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিন সম্মানিত উপস্থিতি ইত্তেবা ইত্তেবা শব্দটা হলো অনুসরণ করা হুবুহু মেনে নাও আর রাসূল তো আমরা জানি মোহাম্মদ সাল্লা আল্লাহ আলাইহি ওসাল্লামের অনুসরণ করাই হচ্ছে ইতেবাহে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের হুবুহু অনুসরণ করাই হচ্ছে ইত্তেবায়ে সুন্না রাসূলের অনুসরণ বা সুনাতের অনুসরণ ইত্তেবায় রাসুল রাসুলের অনুসরণ মোহাম্মদ সাল্লাই সাল্লামের অনুসরণ কেন করবেন ইত্তেবায় সুন্নার আগে আমরা একটু বিশ্লেষণ করি মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের অনুসরণ কেন করবেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পৃথিবীতে একমাত্র নির্ভুল পিওর গ্রন্থ আল কোরআন এই পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য পিওর নির্ভুল গ্রন্থ যা আল্লাহরুল আলমিন কোরআন মাজিদের শুরুতে বলেছেন লা কিতাব লা রাই এটা এমন একটা গ্রন্থ এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই আলবিন যেই গ্রন্থকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল বলে স্বীকৃতি দিলেন সেই গ্রন্থের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ দিয়েছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ উসওয়া হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে নিহিত রয়েছে এই পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সোরা সাল্লাম সূরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি সুমহাম চরিত্রের অধিকারী আল্লাহরুল আলমিন রসুল উল্লাহ বলছেন আপনি সুমহান চরিত্রের অধিকারী গ্রন্থকে আল্লাহ নির্ভুল বলে স্বীকৃতি দিয়েছেন গ্রন্থকে আল্লাহরুল আলমিন নিখুত বলে ঘোষণা দিয়েছেন সেই গ্রন্থের মধ্যে আল্লাহরবুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে হুলুকিন আদিম সর্বত্তম চরিত্রে অধিকারী বলে উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে সুন্দর চরিত্রের উত্তম আচরণের মানুষ পৃথিবীতে ছিল না এখনো নেই ভবিষ্যতে আসবে না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা কোরআন মাজিদের স্পষ্ট দুইটি আয়াত আপনার কাছে উপস্থাপন করেছে চলুন দু একটি হাদিস উপস্থাপন করি কেন মোহাম্মদ সাল্লামের ইত্তেবা করা প্রয়োজন কেন তাকে মেনে নিবেন কেন তার আদর্শ অনুসরণ করবেন সহি মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে পাঁচশত সত্তর নম্বর হাদিস সহি মুসলিমের রসুল্লাহ সাল্লাহ আলাই বলছেন কেয়ামতের মাঠে বিচার শেষ কে জান্নাতে কে জাহান নামে পরিষ্কার এখন দেখা প্রয়োজন কে সর্বপ্রথমে জান্নাতে যাবেন আতি বাবাল কেয়ামা কেয়ামতের দিন আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো ফাস্তাফতি দরজা খুলে দাও জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো রসুলুল্লাহ আসাল্লাম দরজায় টোকা দিয়ে দরজা ইশারা করে ফেরেশতাকে বলছেন দরজা খুলে দাও প্রহরীকে বলছেন ফায়াকুল খাজেন যিনি জান্নাতের প্রহরী দরজা লাগিয়ে ভিতরে অবস্থান করছেন সেই প্রহরী বলছেন আনতা আপনি কে কি আপনার পরিচয় জান্নাতের দরজা খুলে দিতে বলছেন ফাকুলু রসুল্লাহাম বলছেন তখন আমি বলবো মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ সাল্লাম আমার একটাই পরিচয় আমি হলাম মুহাম্মদ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমার নাম শোনার সাথে সাথে ফেরেস্তা দরজা খুলে দিবেন দরজা খুলে দেওয়ার পরে যে বাক্যটা বলছেন এই বাক্যটা ওজন করার মতো পৃথিবীতে কোনো দাড়ি বাল্লা নেই মা পার কোন যন্ত্র পৃথিবীতে নেই যেই বাক্যটা উচ্চারণ করেছেন আল্লাহসুর সসাল্লাম বলছেন দরজা খুলে দিয়ে ফেরেশতা বলবেন বেকা উম মৃত লাফতহলে আহাদিন কব্লক আল্লাহ আমাকে জান্নাতের দরজায় পাহারায় রেখে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতা মোহাম্মদ সসাল্লামের পূর্বে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে জান্নাত সৃষ্টি করে পাহাড়ায় রেখে দিয়েছেন আমার একটি মাত্র দায়িত্ব আমি সেই দিন থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছি কোটি কোটি বছর ধরে একজন মানুষের জন্য তিনি হলেন মোহাম্মদ সাল্লাম কখন দরজা খুলতে বলবেন আর খুলে দেব আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনি ছাড়া কারো জন্য যেন আমি জান্নাতের দরজা খুলে না দেই মানে মোহাম্মদ সাল্লামের পূর্বে আল্লাহ কাউকে জান্নাতে ঢুকতে দেবে বিচারের মাঠে বিচারের পরের হিসাব মানে বিষয়টা এই রকম ভাবটা এই রকম আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন বিচারের পরে মোহাম্মদ সাল্লামকে দিয়ে বিষয়টা এই রকম আল্লাহ রবুল আলমিন বললেন কোরআন মাজিদে ইন্নাকালা আলা খুলুকিন আদিম আপনি সমান চরিত্র অধিকারী তার বাস্তবতা হলো আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করানের আয়াতের সাথে চমৎকার মিল রয়েছে আদিষ্টি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে যখন চিঠি পাঠানো শুরু করলেন দাওয়াত দেওয়া শুরু করলেন মদিনার জীবনে সেই সময় সম্রাট হিরাকিলের কাছে দাওয়াত পাঠালেন রোম সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন পত্র পাঠালেন আপনি ইসলাম কবুল করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন রোম সম্রাট পত্র পেয়ে ভাবছেন কার এত বড় স্পর্ধা আমাকে আমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করার আহ্বান জানিয়েছে রোম সম্রাট মানে পরাশক্তি এখন যেমন আমেরিকা পরাশক্তি গোটা পৃথিবী শাসন করছে ঠিক সেই সময় রোম সম্রাট পরাশক্তি তখন গোটা পৃথিবী শাসন করছিল রোম সম্রাট যারা শাসন করছিল তাদের মধ্যে রোম সম্রাট অন্যতম তো যে পরাশক্তি বিশ্ব শাসন করছে তাকে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানায় এই স্পর্ধাকার এর শক্তির উৎস কোথায় এই লোকটা কে কি তার পরিচয় এত বড় হিম্মত কোথা থেকে পেল এইটা জানা দরকার ভাবলেন রোম সম্রাট তার সৈন্যবাহিনীকে বললেন দেখো তো আরবের কোন মানুষ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে এসেছে কিনা দেখি তো এই লোকটা কে কি পরিচয় তার হিম্মত কোথায় কোথা থেকে শক্তি পেয়েছে একটু খোঁজ নিয়ে দেখি সেনাবাহিনী খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আবু সুফিয়ানের কাফেলাকে আবু সুফিয়ান অল্লাহ আনহু তখন ইসলাম কবুল করেননি আবু সুফিয়ান নিজে হাদিস বর্ণনা করছেন ইসলাম কবুল করার পরে ঘটনা বলছেন আবু সুফিয়ান বলছেন আমার কাফেলাকে নিয়ে যাওয়া হলো চলে গেলাম রোম সম্রাটের রাজপ্রাসাদে রোম সম্রাট আমার সাথীদেরকে পাশে বসিয়ে দিলেন আমার সাথে জিজ্ঞাসাবাদে লিপ্ত হলেন আমার সাথীদেরকে বললেন তোমাদের নেতা যদি কোনো মিথ্যা কথা বলে তাহলে ধরিয়ে দিবে এটাই তোমাদের দায়িত্ব আবু সুফিয়ান বলছেন আমার কাছে জানতে চাইলেন মোহাম্মদাল্লাম সম্পর্কে বিভিন্ন দিক লম্বা হাদিস আমি মূল কথায় ফিরে যাই যেহেতু আমার সাবজেক্টের দিকে যেতে হবে আবু সুফিয়ান বলছেন যা জানতে চাইলেন আমি জানালাম যা জানতে চাইলেন আমি জানালাম আমার কথা যখন শেষ তখন রোম সম্রাট তৎকালীন পৃথিবীর পড়া শক্তি আমাকে লক্ষ্য করে বলছেন ফাইনকানামা তাকুলু হাক্কান ফসায়াম লিকু মৌদিয়া হাতাইন তুমি যে তথ্য দিলে লোকটি সম্পর্কে লোকটি মানে কে সাল্লাম তুমি এই লোকটি সম্পর্কে যে তথ্য দিলে তোমার দেয়া তথ্য যদি ঠিক হয়ে থাকে মনে রাখিও খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আমার পায়ের নিচে যে সিংহাসন এই সিংহাসন কেউ রক্ষা করতে পারবে না এই সিংহাসনে লোকটার পায়ের নিচে একদিন চলে যাবে রোম সম্রাটের পড়া শক্তি তসনচ হয়ে যাবে এই সিংহাসন মোহাম্মদ সাল্লামের পায়ের নিচে চলে যাবে কেউ ঠেকাতে পারবে না তোমার তথ্য ঠিক থাকলে একজন খ্রিস্টান আর একজন মুশরেক অমুসলিম আবু সুফিয়ান রদিউল্লাহ তকুল ইসলাম গ্রহণ করেনি দুইজনের তথ্য বিনিময় এই কথা বলার পরে যে বাক্যটা বলেছেন যা আজকের মুসলিমদের মুসলমানের বাচ্চারও সেই হিতায়ত জ্ঞান নেই রোম সম্রাট একজন খ্রিস্টান যা বলছেন বলছেন আমি যদি তার কাছে থাকতাম কদামি হে আমি আমার হাত দিয়ে তার পা ধুয়ে দিতাম আমি তার কাছে থাকলে নিরাপদ হলে আমি তার কাছে থাকার সুযোগ পেলে আমি দুই হাত দিয়ে তার পা ধুয়ে সম্মান জানাতাম প্রমাণ করে দিতাম আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হাদিসটি পাবেন সহি সাত নম্বর হাদিস এটা কোনো কাহিনী শুধু নয় এটা সহি বোখারে হাদিস সম্মানিত উপস্থিতি একজন খ্রিস্টান পণ্ডিতের বিশ্লেষণে প্রমাণ হয় মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ অথচ আজকে মুসলিমদের এই চিন্তা নেই মোহাম্মদ সাহা আদর্শ মেনে নিতে নানান ফিকির শুরু হয়ে যায় দেখুন দুইটি হাদিস আপনার কাছে উপস্থাপন করেছি দুইটি আয়াত আপনার কাছে উপস্থাপন করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মাইকেল এই ছাট তার দা হান্ড্রেড পুস্তকের মধ্যে প্রমাণ করেছেন একজন খ্রিস্টান হয়ে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মনীষী হচ্ছেন মোহাম্মদ রসুল উদ্দাহ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাম এমন একজন ব্যক্তি পর থেকে মৃত্যু পর্যন্ত তার চরিত্রে উল্টো পথে কলম ধরার কোন চরিত্রে কালিমা লেপন করবে বাঁকা পথে একটা বাক্য লিখবে এই সুযোগ কারণে এই রকম হিম্মত কারণে এই রকম কোন তথ্য কারণে এমনকি নবী হওয়ার আগে এই ধরনের কোনো অকারেন্স করেছেন তারও কোনো রেকর্ড নেই জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন চল্লিশ বছর পর্যন্ত মানুষের দৃষ্টি কটু মানহানিকর কোনো ঘটনা ঘটিয়েছেন তারও রেকর্ড কোনো ইতিহাসে নেই হ্যাঁ ইতিহাসে থাকতে পারে কিছু চামচা শ্রেণীর ঐতিহাসিকদের কলমে নামধারী কুলাঙ্গারদের কলম কলমে কিছু নোংরা সাইড থাকতে পারে যেমন নাম ধারে একজন বিরুদ্ধে কলম ধরতে চেয়েছিল মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলম ধরেছে মোহাম্মদামের বিরুদ্ধে একে কুলাঙ্গার বলবেন না তোর কি বলবেন দা তার স্যাটানিক ভার্সেসের মধ্যে শয়তানের জাল পুস্তকের মধ্যে মোহাম্মদকে কলঙ্কিত করতে চেয়েছে আরে খ্রিস্টানরা যেখানে মুসলমান মোহাম্মদকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে তুমি মুসলিম হয়ে উল্টো পথে কলম ধরেছ কি দিয়ে তোমাকে বিশ্লেষণ করব তোমার মতো চাটুকার ইহুদি খ্রিস্টানদের কলমকে ধিক্কার জানায় আজকে ওই সালমান রুজদির বংশধর মাঝে মাঝে দু একটা দেখা পাওয়া যায় আজকেও সালমান রুজদের দু একটা বংশধার মাথা গজে মোহাম্মদ আসলামের বিরুদ্ধে পলম ধরার চেষ্টা করে ঠিকতে পারবে না ইনশাল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাহসাল্লাম যার চরিত্রে কোনো বাঁকা সাইড নেই খারাপ সাইড নেই নবুয়াতের আগেও নেই পরেও নেই এই পৃথিবীর এমন একজন মানুষ যা হিসাব করে পাওয়া যাবে না মানুষ যে এত ভদ্র হয় মানুষ যে এত ভালো হয় তা বহু প্রমাণ রয়েছে বহু রেকর্ড রয়েছে যা আজকের আলোচনায় তুলে ধরা মুশকিল একটা আলোচনা শুধু সহি বুখারি থেকে আপনাদের কাছে তুলে ধরছি সোমাম এবনে ওসালের যে আলোচনা সোমাম এবন ওসাল ইহুদিদের একজন বড় ধরনের নেতা আসলাম সাহাবিরা বন্দি করে নিয়ে এসেছেন সোমামেবনে ওসালকে বেঁধে রেখেছেন মসজিদে নবমের খুঁটির সাথে মোহাম্মসাল্লাম গিয়ে বলছেন সুমাম ওসাল কি অবস্থা কেমন আছো কেমন পেলে উনি বলছেন ইন তাক্তুল শাকেরিন। যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে বা আপনার সাথেদেরকে হত্যা করা হবে আমাকে হত্যা করলে প্রতিশোধ না হবে আর যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে মোহাম্মালাম কিছু বললেন না পরের দিন এসে জিজ্ঞাসা করলেন একই উত্তর দিল আমাকে হত্যা করলে প্রতিশোধ দেওয়া হবে ছেড়ে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে তৃতীয় দিনে সে আবারও জিজ্ঞাসা করলেন একই উত্তর দিল আল্লাহু আসালাম সাহাবিদেরকে বললেন সুমামাকে তোমরা ছেড়ে দাও চলে যাক সে বাড়ি দরকার নেই তা কিছু করা লাগবে না খুঁটির সাথে বাধা ছিল সুমামাকে ছেড়ে দেওয়া হলো সুমামা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে একজন নেতা মানুষ পণ্ডিত মানুষ ভাবছেন পৃথিবীতে মানুষ দেখেছি মানুষ এত ভদ্র হয় তা তো কোনো দিন দেখেনি এত নম্র স্বভাবের হয় তা তো কোনো দিন দেখেনি আমি তার নেতৃত্বে মসজিদের খুঁটিতে বাঁধা আমি হুঙ্কার ছাড়ছি আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে অথচ তিনি রাগ করছেন না কোনো মারছেন না কোনো গালিও দিচ্ছেন না কিছুই বলছেন না তার নেতৃত্বে বাঁধা অবস্থায় আমার হুঙ্কার চলছে তিন তিন দিন কোনো ধমক দিলেন না উল্টো আমাকে ছেড়ে দিলেন মানুষ তো এত ভদ্র হয় না আমি কোথায় যাচ্ছি এই রকম মানুষকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ফিরে এসে তিনটা বাক্য বলেছিলেন এক বাক্য বলেছিলেন এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম কারণ এই ধর্মের পরিচালনা আপনি করেন তাই এই ধর্মের প্রচারক আপনি তাই এই পৃথিবীতে সবচেয়ে খারাপ ধর্ম ছিল আমার কাছে ইসলাম কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে পিওর সুন্দর ভালো ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম দ্বিতীয় বাক্য বলেছিলেন এই পৃথিবীতে যত শহর রয়েছে সবচেয়ে খারাপ নোংরা শহর ছিল আমার কাছে মদিনা কারণ এই মদিনায় আপনার মতো মানুষ থাকে কিন্তু এখন আমার কাছে সবচেয়ে প্রিয় শান্তিপূর্ণ নগর শহর হচ্ছে মদিনা এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ছিল আমার কাছে আপনি মোহাম্মদ কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় অনুসরণীয় আদর্শমান ব্যক্তি আমার কাছে আপনি মোহাম্মদ ও রসুল বা সাল্লা বাহ আলাই এই স্বীকৃতি দেওয়ার পরে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন আসহাদু আল্লাহ ইলাহ আইল্লাহ্ বাহু ও আর দহুল আ সারিকা লাহু ও অসহাদুয়ান্ মহম্মদন আব্দুহু অ রসুল হাদিস সহিব খারেন সম্মানিত উপস্থিতি আপনাকে কি দিয়ে বোঝাবো মহম্মদ সালসাল্লাম খুন মানের ব্যক্তি অনেক আলোচনা রয়েছে এরকম দেখুন মোহাম্মদ সসাল্লাম এই রকম একজন পিওর খাঁটি মানুষ যার চারিত্রিক সনদ আল্লাহ দিয়েছেন মহম্মদ সোসাল্লামের অনুসরণ করবেন না তো আপনি কার অনুসরণ করবেন এই পৃথিবীতে যত অনুসরণীয় ব্যক্তি আছে আপনি যার অনুসরণ করেন না কেন অলি আউলিয়া গৌস কুতুব পীর ফকির বুজুর গানে দিন ছোট হুজুর বড় হুজুর মেজ হুজুর আর কোন নেতা নেত্রী বলতে পারবেন তার জীবনে কোনো বাঁকা সাইড নেই মোহাম্মদাম একমাত্র ব্যক্তি যার জীবনে কোনো বাঁকা সাইড নেই তাহলে আপনি কার অনুসরণ অনুসরণ করবেন মোহাম্মদামকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন খরান মাজিদের সোর আলমরান এক চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন কলিন কুন্তুম তো আল্লাহ আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কেউ যদি মনে করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন তাহলে আমার এত্তেবা করো আমি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাকে মেনে নাও আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো ইউহবিবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হল মুহাম্মদ সাল্লাল্লাহু মেনে নিতে হবে তাহলে আল্লাহ ভালোবাসবেন এক দ্বিতীয় ফলাফল হচ্ছে ওয়া লাকুম যুনুবাকুম তোমাদের যত পাপ রয়েছে পাপ গুলোকে আল্লাহ মুছে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন দয়ালু দেখুন জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি গুলো মুছে দিয়ে আল্লাহর ভালোবাসা প্রথম মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম এক নম্বর মাধ্যম হচ্ছে সসলামকে হুবুহু মেনে নেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শকে মেনে নাও আদর্শকে নিজ জীবন বাস্তবায়ন করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল তোমরা রাসূলের আনুগত্য করো তোমাদের আমলগুলো বাতিল বাতিল করোনা আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুসরণ করো আল্লাহকে মেনে নাও অনুসরণ করো আমল বাতিল করো না আল্লাহকে মেনে না নিলে রাসুলের অনুসরণ না করলে আমল বাতিল হয়ে যাবে রাসুলের অনুসরণে আমল না হলে আমল বাতিল হয়ে যাবে দেখুন আল্লাহরব্দুল্লা আলামিন সৌরা হাসুর সাত নম্বর আয়াতে উল্লেখ করেছেন অমা আ তা কুমর রাসুল ফাহুদুহু রাসূল জা দেন গ্রহণ করো রাসূল যে শরীয়ত দেন তোমাদেরকে রাসূল যে বিধান দেন রাসূল যে সুন্দা দেন রাসূল যেই নিয়ম দেন যে পদ্ধতি দেন সেইটা গ্রহণ করো অমা নাহাকুম কুম আনহু ফাং তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও ওতাকল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ কেন আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর দেখুন এই একটি আয়াত এই একটি আয়াত ঠিক মতো বুঝতে পারলে হক খুঁজে পাওয়া খুব সহজ মাতা কুমুর রাসূল ফাখুদুহু রাসূল যা দেন সেইটা গ্রহণ করো আল্লাহ বলছেন রাসুল যা দেন সেইটা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও রাসুলের দেওয়া গ্রহণ করতে হবে নিষেধ ছেড়ে দিতে হবে বর্তমানে আহালে কোরআন মাথা গজিয়ে উঠেছে গজে উঠেনি নাম আহালে কোরআন কোরআনের অনুসারে তাদের দৃষ্টিভঙ্গি হলো হাদিস মানার প্রয়োজন নেই কোরআন যথেষ্ট নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ বলছেন রাসুল যা দেন তা গ্রহণ করো রাসুল কি কোরআন দিয়েছেন কোরআন কে দিয়েছেন কোরআন আল্লাহর বাণী হাদিস রাসুলের বাণী আল্লাহ বলছেন রাসুল যা দেন গ্রহণ করো আর আহলে কোরআন বলছে কোরআনই যথেষ্ট হাদিসের দরকার নেই ইহুদি খ্রিস্টানদের এটা একটা চক্রান্ত আহলে কোরআন গ্রুপ সাবধান তাদের কাছ থেকে কারণ রাসুলকে অনুসরণ না করে জান্নাতে যাওয়া সম্ভব নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ কো অফ করে জান্নাতে যাওয়া সম্ভব নয় রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য খুঁজে নিতে হবে খোলেন সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাইয়াত ইউমাইয়াত রাসূল ফাকা দাতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে ও ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে রাসূলের অনুসরণ করে সে আল্লাহর আনুগত্য করে সোরানে চারশি নম্বর আয়াত খোলেন সহি বুখারি সাত হাজার একশো একাশি নম্বর হাদিস সাত হাজার দুইশো একাশি নম্বর হাদিস যে হাদিস মেশকাতের মধ্যে পাবেন একশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা বলছেন জাবের হাদিসটি বর্ণনা করেছেন মান আত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ফাঁকা দা আত আল্লাহ যে মোহাম্মদ সাল্লামের অনুসরণ করল সে সরাসরি আল্লাহর আনুগত্য করলো অমান মোহাম্মদ সল্লাহ দহ আলে ইহসাল্লাম ফাগাদা সল্লাহ আর যে ব্যক্তি মুহাম্মদ সসাল্লামের সাথে নাফারমানি করলো গাদ্দারি করলো ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে নাফারমানি করলো অমা মোহাম্মদ উন ফরাকুম নাস মোহাম্মদ সসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী কে হকপন্থী কে বাতিলপন্থী কে নায়ের পথে কে অন্যায়ের পথে কে কল্লানের পথে কে অকল্যাণের পথে কে হকের পথে কে বাতিলের পথে কে হেদায়তের পথে পথে এই পার্থক্যকারী মানদণ্ড ব্যক্তি হচ্ছেন কে হাদিস বুখারী অথচ বলছেন যে হাদিস মানা লাগবে না করান মানলে যথেষ্ট হাদিস মানতে একজন মুসলিম বাধ্য যেমন ভাবে কোরআন মানবেন তেমন ভাবে হাদিস মানতে হবে খাটো করার সুযোগ নেই কোরআন এবং হাদিসের টক্কর কোথাও আপনি দেখতে পাবেন না কোরআন এবং হাদিস সাংঘর্ষিক এটা কোথাও পাবেন না হ্যাঁ কোনো জায়গায় যদি আপনার কাছে মনে হয় তাহলে ওটা আপনি বুঝতে ভুল করেছেন কোনো জায়গায় যদি মনে হয় করান এবং সুন্নার মধ্যে সাংঘর্ষিক টক্কর লেগে গেছে তাহলে আপনি আমি বুঝতে ভুল করেছি মূল থিমে আপনি আমি পৌঁছতে পারিনি বড় কোনো বিজ্ঞ আলেমের সহযোগিতা নেন দেখবেন কোনো টক্কর নেই করান এবং সুন্না অথচ সুন্ন মানতে হবে না এই চেতনে নিয়ে মুসলিম লা বড় হচ্ছেন কি দিয়ে বুঝাবেন এ সকল আহালে কোরআনের ফাঁদ থেকে ইহুদি খ্রিস্টানদের ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করবেন সাবধান যে কথা বলছিলাম আল্লাহরাব্বুল আরামিন বলে দিলেন মা তা কুমর রাসূল ফাখুদুহু রাসূল জাদেন ওইটা গ্রহণ করো রাসুল যে শরীয়ত দেন ওইটা গ্রহণ করো ও মানাহাকমানহু ফাওতাহু তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও কে বললেন আল্লাহ বললেন আপনি সালাত পড়বেন সালাত পড়ার সময় দেখতে হবে রাসূল কোন সালাত দিয়েছেন সিয়াম পালন করবেন সিয়াম পালন করার সময় দেখতে হবে রাসুল কোন সিয়াম দিয়েছেন হজ করবেন হজ করার সময় দেখতে হবে রাসূল কোন হজ দিয়েছেন যাকাত দিবেন তখন দেখতে হবে জাকাত কিভাবে দিয়েছেন রাসুল কি দিয়েছেন রাসূল কিভাবে দিয়েছেন দিন ধর্মের কোন অনুষ্ঠান পালন করবেন তখন আপনাকে দেখতে হবে রাসুল কি দিয়েছেন পালন হয়ে গেছে ঈদে মিলাদুল নবী রাসুল কি পালন করেছেন দেখতে হবে রাসুল যদি পালন করে থাকেন আপনি করার আপত্তি নেই রাসুল বলেছেন আমার শূন্য অনুসরণ করো খোলাফায়রা সেদিনের শূন্য অনুসরণ করো হেদায়তপ্রাপ্ত চার খলিফার অনুসরণ করো ঈদে মিলাদুল্লবী যদি রাসূল অনুসরণ করে থাকেন রাসূল যদি তার জন্মদিন পালন করে থাকেন অথবা আবু বাকর করে থাকেন অথবা উমর করে থাকেন অথবা উস্মান করে থাকেন অথবা আলী রবীন্দ লহ করে থাকেন করেন যদি না করে থাকেন কাল তেমতার মাঠে বিপদে পড়তে হবে ঠেকানোর কেউ নেই সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় সারা পৃথিবীর মুসলিম যদি মিলাদ নবীর উপর ঐক্যবদ্ধ হয়ে যায় আল রাসূল আবু বকর উমার উসমান এবং আলী রাজি আল্লাহ আনহুমের পক্ষ থেকে কোনো রেকর্ড না থাকে সারা পৃথিবীর মানুষের ঐক্যবদ্ধ হওয়ার চার পয়সা এক কানা করে মূল্য নেই সমানিত উপস্থিতি আল্লাহ বলছেন রাসুল যাদের সেইটা গ্রহণ করো আপনি রাসুলের দেওয়া গ্রহণ করতে হবে না রাসুল কয়েদিন পালন নিজের জন্মদিন পালন করেছেন তাহলে আপনি কেন করছেন উপস্থিতি মিষ্টি বেদাত যে বেদাতের সাথে মিষ্টি সম্পৃক্ত বেদাত করে শেষে মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করা হয় যে কথা বলছিলাম আল্লাহ রবিন পরিষ্কার করে দিলেন

রাসূল সাহসাল্লামকে বলছেন আপনার রবের কসম আল্লাহ বলছেন মহম্মদ সাহসাল্লামকে আপনার রবের কসম মানে আল্লাহ কার কসম খেলেন নিজের কসম করলেন কিন্তু অ্যাটিটিউডটা দেখেন মানে প্রকাশ ভঙ্গিটা দেখেন আল্লাহ বলছেন ফালা ও রব্বিক হে মহম্মদ সাহসাল্লাম আপনার রবের কসম লাই ও মেন উন হাততাই হাক্যে মোকাফিমা সাজারাবাঈ নহম কেউ মমেন হতে পারবে না কারও ইমান পূর্ণ হবে না কারও ইমান ঠিক থাকবে না আপনাকে যদি তাদের সমস্যার সমাধানকারী মেনে নিতে না পারে তাদের নিজেদের মধ্যে যে সমস্যা এই সমস্যার সমাধানকারী হিসাবে আপনাকে যদি মেনে নিতে না পারে তাহলে কেউ হবে না শুধু কে মেনে নেওয়া রাসুলের সুন কি মেনে নেওয়া আল্লাহ বলছেন হারাজ হৃদয়ের মধ্যে কোন রকম সংশয় থাকবে না দ্বিধা থাকবে না কোন রকম দ্বিধা সংশয় নয় নিঃসত্তে নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে রাসুলের সুন নিতে হবে কোন বক্রতা ছাড়াই মানে বিষয়টা হবে এরকম শুনলাম আর মেনে নিলাম সারা জিন্দেগি একটা আমল করে এসেছি সারা জীবন আমল করে এসেছি আজকে এসে দলিল ভিত্তিক জানলাম যে এইটা ঠিক নয় এইটা ঠিক শোনার সাথে সাথে আমি দলিলটা পর্যালোচনা করে দেখতে পারি ঠিক আছে কিনা দেখলাম দলিল পর্যালোচনা ঠিক করোনা আয়াত দিয়ে দলিল পেলাম অথবা হাদিস দিয়ে দলিল পেলাম পাওয়ার সাথে সাথে আগেরটা ছুঁড়ে ফেলে দিয়ে যেটা দলিল ভিত্তিক সেটা গ্রহণ করতে হবে এর নাম হচ্ছে হৃদয়ে সংকট ছাড়ায় গ্রহণ করা আপনি বলবেন আপনাকে হাদিস ফেড়ে দেখিয়ে দেওয়া হলো সহি বোকারের হাদিস সহি মুসলিমের হাদিস আবুদাউদ্দের মেজে নাসাইব নামাজার হাদিস সহি সূত্রের হাদিস দিয়ে প্রমাণ দেওয়া হলো তারপরে বলবেন দেখি আমার আলেমকে যাচাই করে এই গ্রহণের মূল্য আছে সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম নিঃশর্তে বিনা বাক্যবায়ে মেনে নিতে হবে মোহাম্মদ সাল্লামের সিদ্ধান্ত মোহাম্মদ সাল্লামের ফায়সালা তাহলে ঈমানের পূর্ণতা আসবে নতুবা আসবে না দেখুন আল্লাহ রবুল আল আমিন করান মাজিনের নিসা উনষাট নম্বর আয়াতে বলেছেন এ আয়াতটা একটু বেশি বোঝা দরকার আপনার আমার সবারই ইয়াই আল্লাদী না হে ইমানদার বোন আল্লাহর আনুগত্য কর অ রাসুল। রাসূল রাসুলের আনুগত্য করো মিনকুম তোমাদের আমিরের আনুগত্য করো বুঝতে পেরেছেন না পারেননি তোমরা আল্লাহর আনুগত্য করো আতিউল্লাহ ও আতিউর রাসুল রাসুলের আনুগত্য করো ওউলিল আমরা মিনকুম আমিরেরও আনুগত্য করো কয়জন হলো তিনজন এর পরের বাক্যে বলছেন ফাইন তানা ফি তুমি কোনো বিষয়ে সাই মানে যে কোনো বিষয়ে কোনো বিষয়ে যদি তানাজা হয় তানাজা হয় মানে ঝগড়া হয় বিতর্ক হয় মত পার্থক্য হয় মত নক্ষ হয় ফেতনা হয় ফাইন তানাজা তুম ফি সাইন কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে তানাজা হয় ঝগড়া দ্বন্দ্ব মত পার্থক্য হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তাহলে তোমরা আল্লাহ এবং রাসুলের বিধানের দিকে ফিরে যাও আত্মসমর্পণ করো আল্লাহ এবং রাসুলের দিকে কয়জন আগে ছিল কয়জন বাদ গেল কোনজন কে তাহলে ফেতনা হয়েছে কার কথায় আমি মনে হয় বুঝাতে পারলাম না যদি আল্লাহর কথায় ফেতনা হতো তাহলে আল্লাহর কথার দিকে ফিরে আসতে আল্লাহ বলতেন না রাসুলের কথায় যদি ফেতনা হতো রাসূলের দিকে ফিরে আসতে বলতেন না ফেতনা হয়েছে থার্ড পারসন আমির আমির হতে পারেন রাষ্ট্রীয় খলিফা আমির হতে পারেন মসজিদের ইমাম আমির হতে পারেন সমাজের নেতা আমির হতে পারেন রাষ্ট্রপ্রধান আমির হতে পারেন দেশের প্রেসিডেন্ট আমির হতে পারেন সংগঠনের নেতৃ নেতৃবন্দু আমির হতে পারেন পরিবারের প্রধান বিভিন্ন সাইড হতে পারে দেখুন তৃতীয় থার্ড পার্সন যিনি আসবেন তার কথাতেই ফেতনা হয়েছে এ আয়াতটা স্পষ্ট যার কারণে আল্লাহ তাকে সাইড করে আগের দুইজন যাদের কথায় কোনো ফেতনা নাই সেখানে ফিরে যেতে বলেছেন গোটা বাংলাদেশে যত ফিতনা এই ফিতনার মূলে রয়েছে আলেম সমাজের মতামত আলেম সমাজের মন করা ব্যাখ্যা এমন গোলা ব্যাখ্যা ছুড়ে চুড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে গেলে মুসলিমদের ঐক্য সম্ভব একটা আয়াতের উসুল যদি মেনে নেয় যে বিষয়ে পার্থক্য যে বিষয়ে মতনক্য ওই বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাব দেখেন ঐক্য সম্ভব দেখে দেন আপনার গঠনতন্ত্র ছুড়ে ফেলে দেন আপনার নীতিমালা ছুড়ে ফেলে দেন আপনার রসুল ছুড়ে ফেলে দেন তার পয়সা মূল্য নেই করান এবং শূন্য ফায়সালা করবে সালাতে সমস্যা অফুলায় দেন নে রাসুল করেছেন কিনা দেখব যদি করে থাকেন করব না হলে করব না আপনার কোনো মতামত নেই আমার কোনো মতামত নেই সমাধান সম্ভব তারাবি সালাতে সমস্যা রাকাত সংখ্যারে রাসুল পড়েছেন কয় রাকাত সেটা পড়বো যেহেতু সমস্যা ফেতনা আছে না মসজিদের ইমামের চাকরি চলে যায় তারাবি সালাত পড়াতে গিয়ে হচ্ছে না হাত তুলে মোনাজাত চাকরি চলে যাচ্ছে উপস্থিতি যদি বলি বাংলাদেশে ইমামগণ হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী মসজিদের ইমামরা হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী বেতন দেওয়ার সময় তিন টাকা বেতন দেন আর তার নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বলে কমিটি মসজিদের কমিটি আজকে মসজিদের টয়লেটটাই সমস্যা পরিষ্কার নেই চোখ রাঙ্গে কথা বলে ইমাম সাহেবকে যে মসজিদে টয়লেট পরিষ্কার নয় কেন ইমাম মানে কি আপনি তার অনুসরণ করেন আর তাকে চোখ রাঙিয়ে কথা বলেন কেন এটা আল্লাহর ঘর আপনি এক এক দিন পরিষ্কার করতে পারেন না কি এক এক দিন পরিষ্কার করা যায় না খোলেন সহিব হাদিস আল রাসুল আলাই ওসাল্লাম মসজিদে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে হঠাৎ করে একজন গ্রাম্য লোক মসজিদের ভিতরে পেশাবের বেগ এসেছে সামলাতে পারলো না মসজিদের এক সাইডে গিয়ে মসজিদের ভিতরে মসজিদে নববীর ভিতরেই পেশাব করা শুরু করলো যখন পেশাব করা শুরু করেছে অন্য সাহাবিরা তাকে থামানোর জন্য একটু জোর গতিতে দ্রুত গতিতে বাধা দেওয়ার চেষ্টা করছিল আল্লাহ সুসালাম বলছেন দাহু অলা তুজরি মুহু ছাড়ো তাকে পেশাব করতে দাও আসলাম কোন মানের ব্যক্তি আগে বলেছিলাম যে আজকে শুধু মোহাম্মদ সাহসাল্লাম কোন ব্যক্তি এটা নিয়ে বলায় যথেষ্ট ছিল দেখুন পেশাব করছে একজন গ্রাম্য লোক মসজিদে নববীর ভিতরে সাহাবীরা ঠেকাতে গেলেন আলনাসুল বলছেন সাহাবীদেরকে থামো ছেড়ে দাও ওকে পেশাব করতে দাও কারণ এই চলন্ত পেশাবে তাকে বাধা দিলে সমস্যা আছে ডাক্তারের কাছে চিকিৎসকের কাছে পরামর্শ নেন পেশাব আটকে রাখলে চলন্ত পেশাবে বাধা দিলে সমস্যা আছে কিডনিতে গিয়ে প্রভাব ফেলে বিজ্ঞানের আপনি উৎস খুঁজেন বিজ্ঞানের জনক তো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম পেশাব চলন্ত পেশাব আটকে দিলে কিডনিতে প্রভাব ফেলবে আনাসুল নিষেধ করে দিলেন এক দ্বিতীয়ত চলন্ত পেশাব থামাতে গেলে তার কাপড় নষ্ট হয়ে যাবে আর ক্ষতি হবে নানান সমস্যা আসতে পারে আল্লাুল থামিয়ে দিলেন যখন পেশাব কমপ্লিট তার পেশাব করা হয়ে গেল তখন এবার মোহাম্মদ রাসুল উল্লা সাহা সাহাবিদেরকে বললে যাও এক বালতি পানি নিয়ে আসো এক বালতি পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও হাদিস সহি বুখারির দেখুন পেশাব করলো একজন আর পানি ঢালতে বলছেন আর যিনি পেশাব করলেন তাকে কোনো ধমকও দিলেন না কিছুই বললেন না আজীবনের মতো শিক্ষা তার হয়ে গেল যে মসজিদে পেশাব করা যায় না দ্বিতীয়ত কেউ পেশাব করে ফেললে পানি দিয়ে ধুয়ে দিতে হয় এবং ভদ্রতা জিনিস আজীবনের মতো শিক্ষা শিক্ষা পেয়ে গেলেন নীরব যে কথা বলছিলাম মোহাম্মসাল্লাম এই আদর্শ মসজিদে নবমীর মধ্যে রেখে দিয়েছেন কেন আপনি একদিন কিছু করতে পারেন না বেচারা নিরীহ ইমামের উপরে শুধু মানে ধমক দিয়ে সব কিছু করে যাচ্ছেন আজকে হক কথা বলতে পারে না ইমামরা মসজিদের কমিটির কারণে যত সমস্যা বাংলাদেশে হক প্রচারের এটা একটা কারণ ইমাম সাহেবকে হক কথা বলার পূর্ণ সুযোগ দিতে হবে তাহলে পিওর ইসলামটা ফুটে উঠবে সমাজের মাঝে আজকে ইমামকে নীতিমালা দিয়ে দেন এই বিষয় আলোচনা করবেন এর বাইরে যাওয়া যাবে না এই বিষয় যাওয়া যাবে না এই বিষয় হিট করা যাবে না এত নীতিমালা কেন ইমাম সাহেবকে একটাই নীতিমালা দিবেন আপনাকে চাকরি দেওয়া হয়েছে করান এবং সুন্না ভিত্তিক খুদ্ দিবেন মসজিদ পরিচালনা করবেন এর উল্টো করলে আপনার চাকরি চলে যাবে ইমাম সাহেব স্টাডি করে বাধ্য হক কথা বলতে বাধ্য হবেন উল্টো ইমাম সাহেবের টুটি চিপে ধরেছেন হক কোথায় পাওয়া যাবে আর আপনি রাস্তায় রাস্তায় বলে বাড়াচ্ছেন যত সমস্যা আলেমদের মধ্যে আরে আলেমদের সমস্যা তো আপনি তৈরি করে রেখেছেন হক কথা বলতে পারছেন আলেমরা সমস্যা তো এখানে হয়েছে আল্লাহ কেন বললেন ফারুদ্দুহেল আল্লাহ রাসুল ওই থার্ড পার্সন তৃতীয় যে ব্যক্তি এসেছে নেতৃত্ব পর্যায়ে তার কথা ছুঁয়ে ফেলে যে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যাও কারণ তার কথা দিয়ে তো সমস্যা হচ্ছে আর তার কণ্ঠ টিপে রেখেছেন সমস্যা তো এইখানে যে কথা বলছিলাম দেখুন রাসুল্লাহ সাল্লাহকে আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষকে বলে দিলেন আল্লাহর আনুবত্য আর রাসুলের অনুসরণ করো নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তির অনুসরণ করো আমির নেতা ইমাম সাহেব আর কেউ হতে পারে কিন্তু সমস্যা হলে ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যেকটা বিষয় আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে গেলে সমস্যার সমাধান সম্ভব হয়ে যাবে দেখুন আমরা যদি হাদিসের দিকে মিলিয়ে দেখি হাদিসেও অনেক প্রমাণ রয়েছে ভুরি ভুরি প্রমাণ রয়েছে এগুলোর পিছনে আনাবি হোরাইর আতার রিয়াল লাফ ওয়ান হু কল কল আরসুলুল্লাহ সাল্লাল্লা লাহ ওয়ালেই আবু হরায়র আর রিয়াল লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই ওয়াসাল্লাম বলেছেন কুল্ল উম্মত ই এদ জান্না আমার সকল উম্মাত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে আবা ব্যতীত আবা রাসুলের উম্মাত না উম্ম নয় রাসূলের উম্মত আবাও কিন্তু রাসূলের উম্মত কিন্তু জান্নাতে যেতে পারবে না কিলা সাহাবিরা জিজ্ঞাসা করলে নিয়ে রাসূল আল্লাহ

যে ব্যক্তির শরীয়তের মধ্যে এই দিনের মধ্যে নতুন কোনো কাজ চালু করবে যা আমার নির্দেশনার মধ্যে নেই ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা অগ্রহণীয় সেটা বর্জনীয় কবুলযোগ্য নয় সহি বুখারির মধ্যে হাদিসটি পাবেন দুই নম্বর হাদিস শহি মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন চার নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস মিশকাতে দেখুন নতুন কোন কাজ শরীয়তে চালু করলে রাসূলের অনুমোদন না থাকলে সেটা গ্রহণ হবে না ভালো হলেও হবে না খারাপ হলেও হবে না আয়েশা তা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান যে ব্যক্তি ব্যক্তি একটা আমল করলো লাইসা আলাইহি আমরুনা আর ওই আমল আমার নির্দেশনার মধ্যে নেই ওই আমল করতে আমি বলিনি এই রকম কেউ কোনো আমল করলো ফুয়ারদ সে আমল অগ্রহণীয় প্রত্যাখ্যাত সে আমল গ্রহণ হবে না সহিব সহীবুখারির মধ্যে হাদিসটি পাবেন সহিবখারির কুড়ি নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে পাবেন চার হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি একটা আমল করলে আগে দেখতে হবে রাসুলের নির্দেশনা আছে না নেই যদি থাকে করেন রাসুলের নির্দেশনা রয়েছে অনুমোদন রয়েছে স্বীকৃতি রয়েছে আমল করেন যাবেন জাননাতে মানে দেখালেন জান্না স্পষ্ট বলেছেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে

লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন হব্বা আলাইহি ওয়া আলিহি ওয়ালাদিহি ওয়ান-নাসাজমাইন তোমাদের কেউ পূর্ণ মমিন হতে পারবে না তোমাদের কারো ইমানের পরিপূর্ণতা আসবে না পূর্ণাঙ্গ মুমিন কেউ হতে পারবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে হতে না পারি এই পৃথিবীতে সন্তান অন্যাসমাইন মানে যত মানুষ রয়েছে বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর যা রয়েছে নেতা নেত্রী সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে হবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে প্রাধান্য দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু সেই দিন ইমানের পূর্ণতা আসবে সম্মানিত উপস্থিতি হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 15 নম্বর হাদিস সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাবেন 7 নম্বর হাদিস দেখুন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে এর অর্থ কি তিনি বেঁচে থাকলে অনেকে হায়াতুল নবীতে বিশ্বাসী যে মোহাম্মদ আসলাম বেঁচে আছেন বেঁচে আছেন তো দাওয়াত দিয়ে খাওয়ান বেঁচে আছেন তো দাওয়াত দিয়ে খাওয়ান একদম দেশি মুরগির ডিম আর দেশি মুরগির ভুনা করে দাওয়াত দিয়ে খাওয়িয়ে প্রমাণ করেন যে আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম বেঁচে থাকলে না হয় দাওয়াত দিয়ে খাওয়য়ে প্রমাণ করতাম যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে এখন কিভাবে প্রমাণ করবেন এখন প্রমাণ করতে হবে তার আদর্শকে মেনে নিয়ে তার মেনে নিয়ে প্রমাণ দিতে হবে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি প্রমাণ দিবেন কি করে মোহাম্মদ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারলে ইমানের পূর্ণতা আসবে না অসম্ভব হে যুবক বন্ধুরা আক্ষেপ আফসোস হয় তুমি নেইমারকে ভালোবেসে নেইমারের জার্সি গায়ে দিতে পারো মেসিকে ভালোবেসে মেসির জার্সি অমুসলিমদের জার্সি গায়ে দিয়ে গর্ব করো অথচ রাসুলকে ভালোবেসে টাকনুর উপরে কাপড় উঠাতে পারো না ধিক তোমার মতো আকিদার মানুষকে আল্লাহ সুসালাম বলছেন মাস ফালামিনাল কাবাইন ওয়ালি জারে ফিন্নার টাকলোর নিচে কাপড় কারো ঝুললে জাহান নামের আগুনে জ্বলবে সহি চার চারটা হাদিস রয়েছে একই মর্মে আরো একাধিক গ্রন্থে অনেকগুলো হাদিস রয়েছে টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে জাহান নামের আগুনে জ্বলবে রাসুলের মহব্বতে রাসুলের ভালোবাসায় কাপড় টাকনুর উপরে উঠাতে পারো না অথচ নেইমার মেসির ভালোবাসায় তাদের জার্সি শেখায় দিতে পারো তুমি মুসলমানের বাচ্চা তোমাকে কি দিয়ে বুঝাবো মোহাম্মদাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র প্রিয় পাত্র তাকে নির্বাচন করতে বললেন আজকে তুমি দাঁড়ি ছাড়তে পারো না দাঁড়ির উপরে প্রতিদিন যুদ্ধ চালাচ্ছ সকাল হলেই ব্লেড আর রেজার নিয়ে বসে যাচ্ছ দাঁড়িগুলো জবাই করার জন্য রাসুলের সোমনাথকে জবাই করার জন্য আবার তুমি ঠিকই দে মিলাদ নবী ইয়া নবী সালাম আলাইকার ভালোই গান গাইতে পারো দেখুন রাসুলের মোহব্বতে দাঁড়িয়ে গিয়ে জিকির করতে পারি অথচ রাসুলের সুন্নাতকে কুরবানি করি এই রকম ছোটদাপূর্ণ প্রতারণপূর্ণ ভালোবাসা রাসুল চাননি তার আদর্শকে মেনে নেওয়ার কথা বলেছেন হ্যাঁ স্ত্রী বাড়ি এসেছে তুমি নববধু তোমার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছ তোমার স্ত্রী বলছে যে তুমি হয় দাড়ি কাটো আর না হলে গেলাম তুমি বুঝাও সময় নিয়ে বুঝাও দাঁড়ি কেটে নয় দাঁড়ি রেখে যদি বুঝতে না চাই তাহলে তুমি বলো দরজা খোলা আছে তুমি রাস্তা দেখো দরজা খোলা রাস্তা দেখো একজন কুচ্ছিত ভিক্ষুকের ঘরের মেয়েকে স্ত্রী বানাতে চায় তোমার মতো স্ত্রী বানাতে চাই না যে রাসনাতি কাটতে বলে কিন্তু তোমার হিম্মত কোথায় তুমি তো পাঁচ লক্ষ টাকার যৌতুকের কাছে বিক্রি হয়েছো বাপ বেটা দুইজনে হিম্মত আছে তুমি আজকে যদি বলো দরজা খোলা আছে রাস্তা তাহলে তোমাকে বলবে পাঁচ লাখ টাকা আগে ফেলো তুমি বিক্রি হয়ে আছো পাঁচ লাখ টাকার পাঠা হয়ে আছো কি করে তুমি সামলাবে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম রাসুলের সুন্নাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে প্রয়োজন স্ত্রী ত্যাগ করতে হলে রাজি আছি রাসূলের সুন্না ছাড়তে রাজি রে সাহাবা কেরাম রাসুলের সুন্নাকে জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আমি আমার আলোচনা শেষ পর্যায়ে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ সুলসাল্লাহ আলাই সবচেয়ে বেশি ভালোবাসতে বললেন তাঁকে অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে সবার উপরে প্রাধান্য দিতে বললেন যা সাহাবিরা নিজ জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন দেখুন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম বলছেন একদিনের একটা ঘটনা নকল করে তাকে কতটা ভালোবাসতে হবে তাকে কিভাবে প্রাধান্য দিতে হবে তার সুন্নাকে কিভাবে মেনে নিতে হবে তিনজন সাব এসেছিলেন রাসু সাহের ইবাদত সম্পর্কে জানার জন্য রাসু সাহকে বাড়িতে পেলেন না পেলেন আয়েশা আনহাকে জানতে চাইলেন জানিয়ে দিলেন আল্লাহ এইভাবে এইভাবে ইবাদত করেন জানিয়ে দিলেন জানার পরে তিনজনের একজন বলছেন মোহাম্মদ সাহায্য এমন একজন ব্যক্তি যার আগের পরের সব পাপাল্লা ক্ষমা করে দিয়েছেন রাসুলসাল্লামের সব পাপাল্লা ক্ষমা করে দিয়েছেন তারপরে এত ইবাদত করেন এত ইবাদত করেন মানে তার ইবাদতের একটা কোয়ালিটি দেখাবো যদি বিরক্ত না হন সহি মুসলিমের মধ্যে একটি হাদিস পাবেন এক হাজার পাঁচশত পঞ্চাশ নম্বর হাদিস শহীদ মুসলিমের আল্লাুল সাল্লাম একদিন নফল সালা তাহাজুদের সালাতে দাঁড়িয়েছেন ছোট্ট একটা বাচ্চা আল্লাহলামের ভাইরার ছেলে মানে ভাইরা বাটা নাকি বলে তো ভাইরা বাটা সেই দিন খালার বাড়ি বেড়াতে গেছিল খালার সাথে আল্লাসুল ছিলেন ছোট বাচ্চা ঘুমিয়ে গেছিল বিছানায় ফলে উঠানো প্রয়োজন মনে করেনি একসাথে তিনজনই ছিলেন তো আল্লাহ সুসালাম যখন ঘুম ভেঙেছে রাত্রিতে অজু করে সালাতে দাঁড়ালেন এই পিচ্চি বাবুটা ছোট বাচ্চা ছেলে তারও শখ জাগলো যে দেখি আল্লাহসুল কি করেন আমি একটু দেখি হয়তো বা সাত আট বছরের ছেলে বা কিছু কম বেশি আল্লাহ ভালো জানেন উনি বলছেন আমি দেখলাম আল্লাহসুল সুসাল্লাম সালাতে দাঁড়ালেন আমিও পাশে দাঁড়ালাম সালাতে তিনি

উনি বলছেন সুরা করলেন আমি মনে করলাম মনে হয় রুকুতে যাবেন তো দেখি না আলেমরান শুরু করলেন এক পাড়া হয় আমি মনে করি এই রুকুতে যাবেন সুরা শেষ করলেন আমি মনে করলাম যে রুকুতে যাবেন ধরলেন সুরা নেশা সুরা নিসা শেষ করে রুকুতে যাচ্ছেন মানে প্রায় ছয় পাড়া এক রাখাতে আল্লাহ আকবর যার কারণে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলছেন মাঝে মাঝে দেখতাম তিনি সালাত শেষ করলে পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে আছেন কতক্ষণ থেকে অথচ নিষ্পা আগের পরের সব পপ ক্ষমা করে দিয়েছেন এ হাদিস এক জায়গায় আলোচনা করেছিলাম তো পরে ওনারা বলছেন এটা উদ্ভট কাহিনী বললেন মানে ওনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে মিলাচ্ছেন যে ছয় পাড়া পড়তে যদি আধা ঘন্টা করে লাগে তাহলে তিন ঘন্টা সময় লাগবে দুই রাকাত যদি পড়ে থাকে তাহলে ছয় ছয় ঘন্টা সময় লেগেছে তেলাওয়াতে রুকু করেছেন সিজদা করেছেন তাহলে রাত কত ঘন্টার আরে তুমি এগুলো হিসাব করে মিলাতে পারবে তুমি মেয়েরাজের কাহিনী আল্লাহ এসা সালাত পড়ে সাত আসমান ভেদ করে ঘুরে এসে আবার ফজরে সালাত পড়ছেন তুমি মিলাতে পারবে তোমার চোদ্দ গোষ্ঠী মিলাতে পারবে সময় দিয়ে আল্লাহ তো হতে পারে সময়কে থামিয়ে রেখেছিলেন যে থামো আমার নবী আমার হাবিব মোহাম্মদ সাল্লাম আজকে মনোযোগ দিয়ে মনের সুখে সালাত আদায় করতে থামো টাইম তুমি থেমে থাকো হতে পারে না মেরা যেত তো এরকমই হয়েছে তাছাড়া মিলবে কি করে এক এক স্তর থেকে আরেক স্তর পৌঁছতে পাঁচশো বছর সময় লাগে এক আসমান থেকে আর এক যেতে পঁয়ত্রিশশো বছরের রাস্তা পাড়ি দিচ্ছেন মা এসা এবং ফজরের মাঝখানে তার মধ্যে কত কাহিনী ঘটে আছে এর ভিতরে মোহাম্মদ সাল্লামের সাথে পার্সোনাল বিষয় যেগুলো তার মজা যেগুলো এগুলোর সাথে টাইম দে মিলানো যাবে না এটা সম্ভব নয় টাইমিং সেট করে কাজ হবে না এখানে যে কথা বলছিলাম সাহাবী তিনজন রাসুলের ইবাদত জানার পরে বলছেন তিনি পাপ হয়ে এত ইবাদত করেন আমরা পাপি বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব একজন ইচ্ছা প্রকাশ করলেন জীবনে যতদিন বেঁচে থাকবো বিছানায় রাত্রিতে ঘুমাবো না সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব খারাপ ইচ্ছা করেছেন কি সারা রাত ইবাদত করবে আর একজন ব্যক্তি বলছেন আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সিয়াম ছাড়বো না সিয়াম মানে রোজা প্রত্যেক দিন সিয়াম পালন করবো বছরের তিনশো ষাট দিন হলে তিনশো ষাট দিন না না দিন দিন পালন এখানে সমস্যা আছে ইংরেজি আর আরবিতে ষাট শরিয়ত চলে আরবিতে আপনার ইংরেজিকে তোয়াক্কা করে না ইবাদত হয় আরবির চাঁদে সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম বছরে তিনশো দিনের প্রায়োজনে তিনশো দিন শ্যাম পালন করব শ্যাম ছাড়া দিন পার করব না তৃতীয়জন জন বলছেন আমি ইচ্ছা পোষণ করছি আমি আর বিয়ে সাদীর ঝামেলায় জড়াবো না বিয়ে করলে বাড়িতে স্ত্রী আসবে কদিন পরে বাচ্চা কাচ্চা হবে তাদের ভরণ পোষণ জোগাতে হবে ইবাদতে ঘাটতি পড়বে ঝামেলা নেই চিরকুমার সিঙ্গেল লাইফ থেকে গিয়ে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব কি চমৎকার তিনজনের ইচ্ছা খারাপ কোন ইচ্ছা আছে কার জন্য এগুলো করতে চাইছেন সেরফ জান্নাতের জন্যই তো আল্লাহকে পাওয়ার জন্যই তো এই কথা বলে বিদায় নিলেন বাড়িতে আসলেন আয়সা সিদ্দিকার জানালেন তিনি তিনজনকে ডেকে পাঠালেন বললেন তোমরা কি ওই তিনজন যে সারা রাত জেগে ইবাদত করবে সারা বছর সিয়াম পালন করবে বিয়ে শাদী না করে পুরো জীবন ইবাদতে কাটিয়ে দিবে তখন বলছেন হ্যাঁ আমরা ওই তিনজন আমরা আপনি অল্প নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন তা আমরা পাপ করি আমাদের অল্প ইবাদতে কিভাবে জান্নাত হবে তাই আমরা এটা করছি তখন আল্লাহ হাসান বলছেন মনে রাখেও এই পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি হচ্ছে আমি মোহাম্মদ সাহসাল্লাম সবচেয়ে পিওর ইবাদত যে করে ওই ব্যক্তি হচ্ছে আমি মোহাম্মদ সাহসাল্লাম কেন হবে না মোহাম্মদ সাহসাল্লামের টিচার পৃথিবীর কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ শিখিয়ে দিতেন জিব্রিলের মারফতে ডাইরেক্ট টিচার হচ্ছেন জিব্রিল জিব্রিলের মারফতে আল্লাহ ডাইরেক্ট টিচিং দিতেন সেখানে কি ভুল আর কোনো সম্ভাবনা আছে আল্লাহ তিনজনকে বলছেন দেখো আমি আল্লাহকে বেশি ভয় করি স্বচ্ছই বদত করি দেখো আমি রাত্রের কিছু অংশে আনামু, ও আনামুকি ও আনামু আমি সালাত আদায় করে আবার ঘুমাই মানে কিছু অংশ সালাত আদায় করি কিছু অংশ ঘুমাই জবাব হলো না হলো না একজনের জবাব হয়ে গেল দ্বিতীয় জনকে বলছেন ওয়াসু উফতিরু আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছাড়াও দিন পার করি মানে সব দিন প্রত্যেক দিন সিয়াম পালন করি না তৃতীয় জনকে বলছেন কি নাতাযাওজুন নিসা দেখো আমি নারীদেরকে বিয়ে করেছি আমার স্ত্রী আছে মানে তিন জনের জবাব কিন্তু শেষ তিনজনের জবাব হয়ে গেছে হয়ে যায়নি মানে আমার অনুসরণ করতে হলে করতে 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 হবে 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 ইবাদত সিয়াম সিয়াম পালন ছাড়াও দিন পার জবাব হয়ে গেছে রাত্রে তারপরও একটা বাক্য বলেছেন কাদের জন্য একটা বাক্য বলেছেন সমাজে কিছু মানুষ রয়েছে যাদের যুক্তি হলো বুঝলাম এটা কোরআনে নেই হাদিসে নেই কাজটা তো ভালো করলে সমস্যা কি আছে না এই প্রকৃতির মানুষ আরে সালাত পড়বে সালাত পড়া কি পাপের কাজ দুয়া করছে হাত তুলে মোনাজাত করছে সবাই মিলে এটাও কি পাপের কাজ আরে দুয়া করো কি পাপ বুঝলাম এটা কোরআনে নেই হাদিসে নেই সাহাবিরা করেননি রাসুল করেননি কাজটা তো ভালো করলে অসুবিধা কি বলে না এই প্রকৃতির লেবাসধারী মুসলিমদের জবাব পরের বাক্য দিয়েছেন তিনজন সাহাবির জবাব কিন্তু হয়ে গেছে তার পরের বাক্যটা কেন বললেন এই প্রকৃতির মানুষের জন্য আলস্য শাসন বলছেন ফামান র আন সুন্নতি ফালাইসামিন নি মনে রাখিও আমার সুন্নাতকে কেউ অবজ্ঞা করলে তুচ্ছ ভাববে ভাবলে তাচ্ছিল্য করলে ঠাট্টা বিদ্রুপ করলে সে আমার উম্বা নয়। বুখারির পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস হাদিস শহী বুখারি আপনি উল্টে দিতে পারবেন না ফামান র গে বাহান সুন্নতি যা আমার সুন্নাতকে অবজ্ঞা করে হেউ প্রতিপন্ন করে হালকা ভাবে ও আমার উম্মাত নয় হাদিস সহিহ বুখারীর হে মুসলিম বন্ধুগণ আজকে তুমি সহী আকীদার মানুষদেরকে তুমি ঠাট্টা করো যে তোমরা সালাতে মাছি তাড়াও সহী আকীদার আলেমদেরকে মুসল্লিদেরকে ঠাট্টা নয় তুমি রাসূলের সুন্নাকে ঠাট্টা করেছ আজকে একটার পর একটা আপনি আমি বিদ্রুপ করছি হককে বিদ্রুপ করছি মনে রাখতে হবে আল্লাহ সুসাসাম বলছেন ফালাই সামিননি ও আমার উম্মাদ নয় দেখুন এ হাদিসের আলোকে এ হাদিসের আলোকে ওই তিনজন সাহাবি যদি তাদের সিদ্ধান্ত অটল থাকেন তারা যদি সিয়াম অনবরত পালন করেন সালাদ গোটা রাত পড়েন বিয়ে সাদী না করে জীবন পার করেন ওই তিনজন সাহাবী রাসুলের উম্মত পরিচয় দিতে পারবেন না পারবেন না পারবেন না তাদেরকে তৌবা করে ফিরে আসতে হবে তাহলে আপনার আমার যদি রাসুলের সুন্নাকে ওভারটেক করে ফেলি তাহলে কি আমল কবুল হবে কাজ হবে রাসূলের সুন্না পরিচয় রাসুলের উম্মত পরিচয় দেওয়া যাবে দেওয়া যাবে না আল রাসুল সল্লুল দাহলেই সাল্লাম একদিন বসে আছেন এক বই কোন এক পর্যায়ে পাশে বসে আছেন আবু বকর সিদ্দি করা দি পাশে বসে আছেন উমারে ফারুক করাদি আল্লাহ হোয়ান হু উমার হদি আল্লাহ তাওরাতের একটা কপি নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছেন আবু বকর অদি আল্লাহ বুঝতে পেরেছেন রাসূল উল্লাহসালম উমারের তাওরাত পড়া পছন্দ করছেন না আবু বকর উমারকে বলছেন ওয়াই হাকেয়া উমার উমার তোমার ধ্বংস তুমি রাসুলের চেহারার দিকে দেখেছো তুমি তাওরা পড়তে আছো উমার রদি আল্লাহ ওয়াহু বলছেন আমি রাসুলের চেহারার দিকে দেখে বুঝতে পারলাম আমার এই কাজটি পছন্দ করেন উমার বলছেন তখন আমি বলতে থাকলাম রদীন আবিল্লাহ রব্বৌ অবিল ইসলাম এ দিন অবি মোহাম্মদিন নবী এ আমি বলতে থাকলাম ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি আর মোহাম্মদ সালামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এটা আমি বলতে থাকলাম কতবার বলেছেন হাদিসে উল্লেখ নেই উমার বলছেন আমি বলতে থাকলাম বলতে বলতে এক পর্যায়ে দেখলাম রাসুল্সাহামের চেহারা থেকে রাগটা পড়ে গেছে অন্য হাদিসে অবশ্য এর আরেকটা ব্যাখ্যা আছে আল্লা সুলা উমার বলছেন যে যখন রেগে গেল আল্লাহুলাম তখন মনে হলো তার চেহারাতে রুম্মান মানে ডালিম ডালিম ফাটিয়ে দিলে যেমন লাল বর্ণ দেখা যায় তাই না মনে হয় যে তার চেহারাতে ডালিম ফাটিয়ে রসগুলো মাখিয়ে দেওয়া আছে মানে চেহারাটা লাল হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর ছিলেন তো চেহারাতে হচ্ছে আসলাম যে রক্তবর্ণ আকার ধারণ করেছে তো আমি যখন এই দোয়াটা বলতে থাকলাম স্বাভাবিক হলেন মানে স্বাভাবিক হলো চেহারাটা রাগ তার নেই যখন রাগটা কমে গেল দূর হয়ে গেল চেহারা থেকে তখন যে বাক্যটা বলছেন দেখুন আল্লাহসুস আসাললাম বলছেন আবু বকার এবং উমারকে লক্ষ্য করে আবু বকর এবং উমারকে লক্ষ্য করে বলছেন ওয়াল্লেদী নফসুম মুহাম্মাদী নিয়ে মুহাম্মাদীন আমি মোহাম্মদ সোহসসালমের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি মানে কার শপথ আল্লাহ আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি লাউবাদ আল আকুম্মু সাফাত্তাবা তুমুয়া তারাকতুমনি আজকে তোমরা আমার কাছে তাওরাত তিলাওয়াত করছো তাওরাত তিলাওয়াতকে ফজিলতের মনে করছো তাওরাতের গুরুত্ব দিচ্ছ তাওরাত তো দূরের কথা তাওরাতে নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজির হয়েছিল লাওবাদা আলাইকুম মুসা আজকে যদি সমাজে মুসা আলাইহিস সালাম প্রকাশিত হন সমাজে চলে আসেন ফক্তামা তুমুহা তারাক তুমুরি তোমরা আমাকে ত্যাগ করে আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে আমার আদর্শকে ছেড়ে দিয়ে মূসা আলাই সাল্লামকে গ্রহণ করো লা দালাল তুমান সাওয়াই সাবিল তাহলে তোমরা সত্য পথ থেকে ভ্রষ্টতার পথে চলে যাবে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে কার অনুসরণ করলে মূসা কে একজন নবী এবং রসুল তার উপর তাওরাত নাজিল হয়েছে শুধু নবীন অঞ্চল রাসুল মুসা আলাইসাল্লাম এই পৃথিবীতে ব্যতিক্রম একজন নবী মালাকুল মাউদ জান কবজ করতে এসে ফিরে গেছেন রেকর্ড নেই মুসা আলাইসাল্লাম ব্যতিক্রম ফিরিয়ে দিয়েছিলেন থাপ্পট দিয়ে একটা চোখ অন্ধ করে পাঠিয়ে দিয়েছিলেন মালাকুল মাউদকে আল্লাহ কি তো রেগে যাননি বরং হায়াত বাড়িয়ে দিয়েছিলেন একটা গরু বা উটের পিঠে হাত রাখলে যতগুলো লোম পড়বে প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হাত বাড়িয়ে দিয়েছিলেন মুসার সালামে জিবরিল মার খেলেন আল্লাহর কাছে অভিযোগ করলেন উল্টো আল্লাহ রাগ করলেন না হায়াত বাড়িয়ে দিলেন ইনি হলেন মুসা আলাহ এই পৃথিবীতে ব্যতিক্রম নবী হচ্ছেন মুসা আলাহ সাল্লাম কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা এই পৃথিবী থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সাত আসমান ভেদ করে দুনিয়া থেকে নয় সাত আসমান ভেদ করে আর মুসা দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন দলিল মানে আলাদা একটা মর্যাদা ছিল উপস্থিতি ছিলাম্মাল্লাম বলছেন বিচারের মাঠে আমি যখন জ্ঞান ফিরে পাব। তখন দেখবো মুসা আলাইহাল্লাম দাঁড়িয়ে আছেন মানে তিনি জ্ঞান হারিয়েছেন কিনা আমি বুঝতে পারলাম না মানে আমার আগেই তার জ্ঞান এসেছে বা তার তিনি জ্ঞান হারাননি মানে অনেক তার মর্যাদা কথা এসেছে যাই হোক যে কথা বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস কথা বললেন যে আজকে যদি সমাজে মুসা আলাইহিস সালাম প্রকাশিত হন তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করো তাহলে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে ওয়ালাউ কান হাইয়ান আদরাকা নবুওয়াতি যদি কোন কারণে মুসা জীবিত হন আর আমার নবুওয়াতের सिलसिला চালু থাকে লাত্তাবানী তিনি আমারই অনুসরণ করবেন অফিরে আতিন ইল্লা অন্য বর্ণনা এসেছে তিনি আমার অনুসরণ করতে বাধ্য হবেন দারিমের মধ্যে পাবেন 435 নম্বর হাদিস মেশকাতের মধ্যে পাবেন ছিয়াশি নম্বর হাদিস মুহাক্কিকগণ হাদিসকে সহিহ বলেছেন আজকে যদি এই পৃথিবীতে সনাম ধন্য নবীদের একজন মুসা আলাই সাল্লাম পাওয়ারফুল নবীদের একজন মুসা সাল্লাম তিনিও যদি পৃথিবীতে চলে আসেন তিনিও মোহাম্মদ সাল্লামের অনুসরণ করতে বাধ্য হবেন আর আপনি আমি অনুসরণ করতে চাই না রাসুলের সুন্দর অনুসরণ ছাড়া কাল কেয়ামতের মাঠে না পাওয়া সম্ভব নয় আজকে আপনি যে বুজুরগানে দিনের অনুসরণ করেন তিনি কি মুসা আলাহিসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি যে অলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকির অনুসরণ করেন তিনি কি মুসা আলাহিসের চেয়েও গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে ডাকে বলেন না কেন তিনি মুসা আলাহিসের চেয়ে গুরুত্বপূর্ণ হন মুসা সালাম যদি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করতে বাধ্য হন তাহলে আপনার ওলামায়ে দিন ওলামায়ে কেরাম মুফাৎ স্যারে কেরাম বুজুর দিন গাউস কুতুব পীর ফকির ওলিয়া ওলিয়া কারও বেল আছে কারো টাইম আছে মুসা সালামের টাইম নেই রাসুলের অনুসরণ করা ছাড়া আর কারো টাইম আছে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম মোহাম্মদ আসালকে মেনে নিতে হবে নিঃশর্তে বিনা বাক্যবায়ে তার অনুসরণ করতে হবে কেরাম তার বাস্তবতা উল্লেখ করে গেছেন দেখিয়ে গেছেন তারা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে অনুসরণ করতে হবে সংক্ষেপে বলি একটু খেয়াল রাখবেন টাইমের দিকে লক্ষ্য রেখে আমি শেষ করে দেবেন ইনশাআল্লাহ দেখুন মসজিদে তাইন যারা হজ করতে গেছেন দুই কিবলার মসজিদ দেখে এসেছেন মদিনার এক প্রান্তে মসজিদে কিবলাতাইন মসজিদে নবীতে সালাদ চলা অবস্থায় কিবলা চেঞ্জ হল মক্কাতে যখন ছিলেন তখন লা তথা কাবা ঘরের দিকে মুখ করে সালাত পড়তেন যখন মদিনায় গেলেন তখন কিবলা চেঞ্জ হয়ে গেল বাইতুল মাকদাস জেরুজালেম যেটা ফিলিস্তিন বাইতুল মাগদাসের দিকে মুখ করে সালা তাদায় করতে হয় কিন্তু বারবার আকাশের দিকে তাকাতেন মানে কাবা তো স্মৃতি বিজড়িত জন্মস্থান পাশেই দান তার বাড়ি জন্মস্থান বারবার আকাশের দিকে তাকাতেন এই বুঝে আল্লাহ আয়াত নাজিল করবেন বলবেন যে তুমি কাবা কাবার দিকে সালাত আদায় করো তাকাতেন যাই হোক ষোলো বা সতেরো মাস দুটি সৈব খারে হাদিস ষোলো বা সতেরো মাস পরে আল্লাহ আল্লাহরুল আলমিন করারের আয়াত নাজিল করে জানালেন যে তুমি কাবার দিকে মুখ করে সালাত আদায় করো ফজরের সালাতে এটা ফজরের সালাতে বা জোহরের সালাতে এই ঘটনা ঘটলো ফজরের সালাতের আলোচনাটাই বেশি আল্লাহ সুসাল্লাম কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন আগের সালাত এশার সালাত আদায় করেছেন কোন দিকে মুখ করে বাইতুল মাকদাস জেরুজালেন আর ফজর আদায় করলেন বাইতুল্লাহ তথা কাবা কাবা তো এটা নাকি আপনাদের পশ্চিম আর কাবা থেকে পূর্ব দিকে হয় বাইতুল মাকদাস আল্লাহ রাসুল্লাম এসা আদায় করেছেন এই দিকে আর ফজর আদায় করলেন এই দিকে বা ফজর আদায় করেছেন এই দিকে আর জোহর করলেন এই দিকে সাহাবির আদায় করলেন তখন তার ফেসবুক ছিল না ইউটিউব ছিল না টুইটার ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না মোবাইল ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না এগুলো তো ছিল না যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে জানিয়ে দিবেন যে কাবার চেঞ্জ কিবলা চেঞ্জ হয়েছে এগুলো তো ব্যবস্থা ছিল না জানানোর মাধ্যম কি দূত পাঠিয়ে না হয় পত্র পাঠিয়ে জানাতে হতো তো যাই হোক সকল মুসলিমকে জানানো সম্ভব হয়নি তখনও যে কিবলা চেঞ্জ হয়েছে একজন সাহাবী রাসূল সোয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন ফজরের সালাত কাবার দিকে মুখ করে তিনি তার কোন প্রয়োজনে চলে যাচ্ছেন মদিনা পার হয়ে মসজিদে নববী থেকে প্রায় 13 কিলোমিটার বা কিছু প্লাস মাইনাস কিছু কম বেশি দূরে কিবলাতাইন যখন ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন জোহর অথবা আসরের সালাতে যখন ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন মসজিদে সালাত চলছে ওই মসজিদে সালাত চলছে এবং তারা সংবাদ পাননি বিদায় সালাত দিকে মুখ করে আছেন পূর্ব দিকে। তখন কার কিবলা, বাইতুল মাগদাসের দিকে বাইতুল দিকে মাগদাসের মুখ করে ইমাম মুসল্লি মসজিদের মধ্যে সালাদ আদায় করছেন এখন সাহাবি মসজিদের কাছে গিয়ে দেখছেন তারা কিবলা উল্টো কিবলা তো হয়ে গেছে এখন কাবা এখন এই হকটা জানিয়ে দেওয়া তাদের তার দায়িত্ব হয়ে পড়েছে মানা মানা না তাদের বিষয় কিন্তু তাকে জানিয়ে দিতে হবে তিনি মসজিদের মসজিদের কাছে গিয়ে দরজায় হোক ভিতরে হোক বারান্দায় হোক উল্লেখ নেই মসজিদের ওখানে গিয়ে সাহাবিদেরকে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রাসুল সাল্লামের সাথে কাবার দিকে মুখ করে সালাত আদায় করেছি উনি বলছেন যখন আমি এই বাক্যটা বলি তখন ইমাম এবং মুসল্লি রুকু অবস্থায় ছিলেন আমার বাক্য বলা শেষ হতে না হতেই ইমাম মুসল্লি সবাই রুকু অবস্থায় কিবলাতে চেঞ্জ করে ঘুরে গেলেন কাবার দিকে সুবাহ আল্লাহ আকবর সহিবুখারির চল্লিশ নম্বর হাদিস সহি বোখারের তিনশো নিরানব্বই নম্বর হাদিস আরও একাধিক জায়গায় ইমাম বখারি রহমল্লা হাদিস নিয়ে এসেছেন বিভিন্ন মশলা প্রমাণ করতে গিয়ে মানে দেখেন আপনি আমি হলে আপনার আমার মাথায় গিজগিজ করতো নানান চিন্তা ফুন্দি ফিকির অনেক যুক্তি হয় ভাবতাম যে অন্তত রুকু থেকে দাঁড়ায় তারপরে চেঞ্জ করি কারণ রুকু অবস্থায় সবাই তো ঘুরা মুশকিল তাই না আর না হলে এই অক্তটা এভাবে শেষ করি পরে রক্ত থেকে ঘুরে যাব নানান চিন্তা আপনার আমার মাথায় আসতো সাহাবিরা চিন্তা করেননি যখনই জেনেছেন তখনই মেরেছেন রুকু অবস্থাতে জেনেছেন রুকু অবস্থাতেই মেরেছেন আপনি আমি প্রকৃত মুসলিম হতে চাইলে রাসুলকে সবার উপরে প্রাধান্য দিতে চাইলে কি করা উচিত সাহাবিরা বাস্তবায়ন করেছেন যে অবস্থায় রাসুলের সুন্না জানবো সে অবস্থায় মেনে নিতে হবে আজকে আপনাকে সালাতের দাওয়াত দিলে আপনি বলেন যে আগামী কাল থেকে পড়বো বা আগামী বছর থেকে পড়বো নানান চিন্তা সুযোগ আছে রুকু অবস্থায় জেনে রুকু অবস্থাতে মেনেছেন আর আপনি আগামী কালকের অজুহাত দেন আপনি একদিন পরের অজুহাত দেন আপনি বিভিন্ন ফুন্দি ফিকির আটেন আপনাকে রাসুলের শুননা ছেড়ে দিতে বললে আপনি বলেন পড়াশোনা শেষ করেছি বিয়ে শাদি করি তারপর ছেড়ে দেব এই অপেক্ষা আপনাকে রাসুলের করেননি দেবেন ছেড়ে দিতে বললে বলেন একটা ভালো চাকরি পেয়ে নি তারপরে ছেড়ে দেব না যে অবস্থাতে রাসুলে শুন না পাবেন ওই অবস্থাতেই মেনে নিতে হবে আদিস কাল ক্ষেপণ করার সুযোগ নেই এক বাস্তবতা দেখুন সাহাবিরা করেছেন আবু তালহা রাহ আনহা তার বাড়িতে মদের আসর বসেছে তখনও মদ পুরোপুরি হারাম হয়নি আনাস আনহু মদের গ্লাসে মদ ঢেলে দিয়ে আবু তালহার হাতে দিয়েছেন পান করার জন্য আবু তালহা রাহু পান করবেন এই জন্য তুলেছেন গ্লাস তুলেছেন মদের ইতিমধ্যে বাহিরে চিৎকার করে একজন ঘোষক ঘোষণা দিচ্ছেন যে শব্দ বোঝা যাচ্ছে না আওয়াজ দেখে বুঝছেন কোনো একটা বিষয় হয়তো বা কেউ জরুরি ভিত্তিতে এলাম করছেন আবু তালহা রদি আল্লাহ আনহু আনাস রদি আল্লাহ আনহুকে বলছেন যে বাবু যাও তো বাচ্চা ছেলে আনাস রদি আনহু এ বাবা যাও তো দেখো তো কি বলছে বাহিরে চিৎকার করে ঘোষক কি বলছেন দৌড় দিয়ে বাহিরে গেলেন দেখেন একজন সাহাবি বলছেন আল্লাহ এবং রাসুলের বরাত দিয়ে যে মদ হারাম মানে সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত নাজিল হয়েছে আর কি যে মদ হারাম মদ আর কেউ পান করতে পারবে না আনাস শুনে দৌড় দিয়ে এসেছেন যেহেতু তিনি মদ গ্লাসে ঢেলে দিয়ে গেছেন দৌড় এসে দেখেন আবু তাল্লাহ রদিউল্লাহানু মদের গ্লাস এভাবে নিয়ে আছেন পান করা আনাস আনহু বলছেন একজন সাহাবি রসুলের বরাত দিয়ে বলছেন আজ থেকে মদ পান করা হারাম গ্লাসটা আনাসের হাতে তুলে দিয়ে পাত্র আনাসের হাতে তুলে দিয়ে বলছেন যাও রাস্তায় ঢেলে দাও আকবার। আপনাকে কি দিয়ে বুঝাবো সোমনাথের অনুসরণ কি জিনিস পান করবেন ঢেলেছেন গ্লাসে গ্লাস তুলেছেন খাওয়ার জন্য এই মুহূর্তে জানলেন খাওয়া হারাম কি করলেন ফেলে দিলেন আজকে বাংলাদেশের মুসলিম বিভিন্ন আজ নসিহতে শুনেছে খুদ পায় শুনেছে লেকচারে শুনেছে নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম বিড়ি সিগারেট জর্দা গুল হারাম ইয়াবা হিরোইন ফেন্সিডিল হারাম গুল হারাম তারপর বিধায় কোন মুসলমানের বাচ্চা এগুলো খায় না তাই না খাই তাহলে রাসূলের সাহাবি আর আপনার আমার তফাৎটা কোথায় আপনি জানেন জর্দা খা হারাম আর জর্দা দিয়ে পান বেঁধে হয়তো আজকের মাহফিলে এসেছেন আপনাকে কি দিয়ে বোঝাবো আমার ভাষা জানা নেই গতকালকে গতকালকে না গত দুই দিন আগে একটা আলোচনা করছিলাম প্রসঙ্গক্রমে ক্রমে নেশা জাতীয় দ্রব্যের আলোচনা স্টেজের সামনে মুরব্বী বসে জর্দা দিয়ে পান যাওয়াচ্ছে অবশ্য উনি ভদ্রতার পরিচয় দিলেন এ কথা শোনার পরে দেখলাম উঠে গিয়ে কুলি করে আসলেন বাহির থেকে আল্লাহ তাকে হেদায়ত করুন যে কথা বলছিলাম সাহাবিরা হাতে মদ নিয়ে হারাম খাদ্য জেনে ফেলে দিয়েছেন আপনার আমার কোন ক্রিয়া নেই সালাতো পড়ি জর্দাও খায় সালাতো পড়ি গুলো মারি সালাতো পড়ি বিড়িও টানি সালাতো পড়ি ইয়াবা হিরোইন ফেন্সি দিলো সমানে সবই চলে সম্মানিত উপস্থিতি তাহলে সুন্নাতের বাস্তবতা আসলো এটা একটা দিক আরেকটা দিক এ হাদিস পাবেন সহি চার হাজার ছয়শো কুড়ি নম্বর হাদিস দেখুন সহি পাঁচ নম্বর হাদিস সাহাবিরা গাধার ধার গোস্ত যুদ্ধ থেকে ফিরে আসছিলেন গৃহপালিত গাধার গোস্ত রান্না করেছেন ক্ষুধার্ত শরীর টকবক টকবগ করে পাতিলে গোস্ত ফুটছে এমন তো অবস্থায় আল্লাস আসলাম জেনে জানিয়ে দিলেন গৃহপালিত গাধার গোস্ত খাওয়া আরাম পেটে ক্ষুধা গোস্ত রান্না রেডি এখন চুলো থেকে পাতিল নামাবেন আর খাবেন তখন বলছেন হারাম সাহাবিরা বলছেন আমরা পাতিলটা ধরলাম ধরে মাটিতে ঢেলে ফেলে দিলাম পাতিলে রাখলাম না কারণ পাতিলে রাখলে কারো দুর্বলতা থাকলে সে খেয়ে যেহেতু পেটে খুদা পাতিলে রাখেননি পাঁচ হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদেশারের রান্না করা জিনিস ফেলে দিয়েছেন হারাম জেনে আর আপনি আমি হারাম জেনে দিব্যি খাচ্ছি খাচ্ছি না দেখুন সহিব খারির তিন হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আবু বকর সিদ্দিক ক্রদীয়াল্লাহানু তার গোলামের উপর ধার্য করা কর থেকে খেতেন গোলাম কিছু খাবার কিনে নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক ক্রজি আল্লাহানু খেয়ে ফেলেছেন গোলাম বলছেন আপনি তো বলতে ভুলে গেছিলাম এই খাদ্যের উৎসতা আপনাকে বলা হয়নি তো বলো জাহিনি যুগে আমি গণ কি করতাম জ্যোতিষী ঠাকুরের কাজ করতাম হাতে রেখা দেখে বলে না কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে বিয়ে কয়টা হবে বেউকুফ ডিজেরটা ঠেকাতে পারে না গোটা দুনিয়ার ভাগ্য নির্ধারণ করে বলাচ্ছে তার পরিবার এটাই বলতে পারে না কত বিপদ তার পরিবারে আর সারা দুনিয়ার ভাগ্য নির্ধারণ করে যাচ্ছে সমানিত উপস্থিতি উনি বলছেন আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম আমাকে হাতিয়ে দিত সেটা আমি ভক্ষণ করতাম একজনের গণকি কাজ করেছিলাম হাতের রেখা দেখে জ্যোতিষীর কাজ করেছিলাম বাকিতে পরে আমি ইসলাম গ্রহণ করেছি তার সাথে দেখা হয়নি আজকে হঠাৎ করে বাজারে দেখা ওই বকিয়া টাকা আজকে পরিশোধ করেছে আর আমি ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে এসেছি যেটা আপনি খেলেন আনহা বলছেন আমার আব্বা মানে আব্বর সিদ্দিক রাজিউল্লাহন হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন আঙ্গুল ঢুকে বমি করে ফেলে দিলেন বমন করে দিলেন খাবারটা এই হারাম খাদ্য আমার পেটে রাখবো না গণকি করা ঠাকুরি করা জ্যোতিষি করা মানে যে ব্যবসা হারাম তার লভ্যংশ হারাম বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া যেমন হারাম তার ব্যবসা করা হারাম তার লাভ খাওয়া হারাম খোলেন আবু দাউদের তার তিন চার হাজার তিনশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর হাদিস সহি সানাদে যে জিনিসের ব্যবসা হারাম তার লাভ খাওয়া হারাম আবু বকর সিদ্দিক বলছেন এই হারাম খাদ্য আমার পেটে রাখবো না সাহাবিরা হারাম অনুসরণ করেছেন রাসুলের সুন্নাকে সবার উপরে প্রাধান্য দিয়েছেন রাসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন রাসূলের সুন্নাকে মর্যাদা দিয়েছেন খাওয়ার পরে জেনেছেন বমি করে ফেলে দিয়েছেন রান্না করা পাতিলে টক বক করে ফুটন্ত জিনিস জেনেছেন হারাম ফেলে দিয়েছেন হাত গ্লাস নিয়েছেন পান করার জন্য জেনেছেন হারাম ফেলে দিয়েছেন চলন্ত সালাতে রুকু অবস্থায় জেনেছেন কিবলা চেন রুকু অবস্থায় ঘুরে গেছেন অথচ আপনার আমার ওয়াজ শুনতে 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 হৃদয়ে কলবে চর পড়ে গেছে সুদ হারাম কিন্তু ছাড়তে পারি না কত যুক্তি সুদ ছাড়া কি বাঁচা যাবে উল্টো যুক্তি পেশ করছেন একজন যে আপনি যে টুপি মাথায় দিয়েছেন এই টুপিটাও তো সুদের সাথে সম্পৃক্ত কোম্পানি কোম্পানি কোম্পা প্রতিষ্ঠা করেছে মেশিন কিনেছে ব্যাংক থেকে সুদে লোন নিয়ে সেটাও তো আপনি মাথায় দিয়েছেন কেন ওই বেউকুপকে কি দিয়ে বোঝাবেন ফত্তাকুল্লা মাস্তাতাতুম আল্লাহ যথা সাধ্য বাস্তে বলেছেন সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম সুন্নাকে মেনে নিতে হবে ইত্তেবা করতে হবে বাস্তে চাইলে একজন মানুষকে ফলো করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পৃথিবীতে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি একজনই তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি লাভ কি তাকে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন করান মাজিদের সূরা নিসা তেরো নম্বর আয়াতে বলেছেন মাইয়ুতিইলহা অ রাসূল আহু ইউদু হিলুহু জান্নাত ইন্তাজেরি মিন্তাহ্তি যে ব্যক্তি আল্লাহর অনু করে আর রাসুলের অনুসরণ করে ওই ব্যক্তি কে আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত তাহলে রাসুলের এত্তেফা করলে ফলাফল কি জান্নাত আর দরকার আছে ফলাফল আর কোনো ফলাফল শোনার দরকার আছে আল্লাহ বলে দিলেন মায়েতি আল্লাহ ও ইউদু ইয়ুদখুলহু জান্নাত যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন জান্নাতে প্রবেশ করাবেন আর ফলাফল দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যারা আল্লাহ তুমি আমাদেরকে এই জান্নাতটা দিও আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে হকটা জানার তৌফিক দিও আর মানার মতো মেজাজ দিও জানার পরে ঘাড় ব্যাঁকা করে যুক্তি যে দিয়ে যেন এড়িয়ে না যায় হকটা জানার সুযোগ দিও আর মানার মেজাজ দিও আল্লাহ রব আলিন আজকের এই মাহফিলের যা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ব্যয় করেছেন অর্থ দিয়েছেন যার উপস্থিত হয়েছেন আল্লাহ সকলের এই ত্যাগটুকু কবুল করে নাও আজকের মাহফিলকে কবুল করে নাও জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসাবে কবুল করে নাও পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি